দিথি আনোয়ার নিজে একজন সঙ্গীত শিল্পী এবং একই সাথে আমি বলবো বাবার সুযোগ্য কন্যা, যে তার বাবার কাজগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং এখানে অবশ্যই আমি উপল ভাইয়ার কথাও বলতে চাই। আমি জানি বিহাইন্ড দ্য সিনে থেকে সে সবসময় তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। দিদি আপু, একটু যদি বলতে যে গানগুলো নিয়ে আসলে কীভাবে কাজ করছো, আর শুধুমাত্র গান নয়, আমরা যদি চলচ্চিত্রের দিকে যাই, 41টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং এছাড়াও প্রযোজনায় রয়েছেন, বেশ কিছু লেখা রয়েছে, তো সব কিছুর সংকলনের জন্য তোমরা আসলে কীভাবে কাজ করে যাচ্ছ? আমরা সত্যি কথা বলতে কি, পারিবারিকভাবে যেহেতু উদ্যোগটা নেয়া, যে বাবা যাদের সাথে কাজ করেছেন তাদের কাছে গিয়ে, কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানে বাবার কাজ রয়েছে তাদের কাছে গিয়ে, সেই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সেই গানগুলোকে নিয়ে আসা, সেই গানগুলোর পেছনে বাবা যেমন রয়েছেন আরও অন্যান্য যারা কিংবদন্তি রয়েছেন সেগুলো তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করা, এবং এভাবে সংগ্রহ করে আমার নিজের কাছে রেখে দিলে তো কোনো লাভ নেই, যেটা আমার তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে হবে। কারণ এখনকার সময় অনেকেই হয়তো গাজী মাজহারুল আনোয়ারকে নামে শুনেছেন, কিন্তু ওনার সৃষ্টিগুলো সম্পর্কে জানেন না। এবং সৃষ্টির একটা যে সময় ছিল, যখন আমরা দেখেছি যে প্রত্যেকটা চলচ্চিত্রে তার গান রয়েছে, ইভেন সবগুলো গানই হয়তো তার লেখা, এবং একটার পর একটা চলচ্চিত্র যখন রিলিজ হচ্ছে প্রত্যেকটা গানই হয়তো তার, সেটাই তো সেই সময়টা কিন্তু বর্তমান প্রজন্ম অ্যাকচুয়ালি জানে না, জানে না। তো সেই জিনিসগুলো তো আমাদের জানাতে হবে, যে কারণে ওই যে বইটির কথা বললাম, এই বইটি পড়লে কিন্তু তারা গাজী মাজহারুল আনোয়ারকে জানতে পারবে যে কোন প্রেক্ষাপটে তিনি গানগুলো লিখেছিলেন। এবং ওই যে আমি বললাম যে ওখানে 50টি গানের ইতিহাস বাবা নিজের মুখে বলেছেন, মানে তার মনে থাকতে থাকতে আসলে এই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করে রাখছি। আমি বলবো যে আজকে বাবা গাজী মাজহারুল আনোয়ার হয়েছেন, হ্যাঁ বাবার অবদান তো অবশ্যই রয়েছে, তবে তার পেছনে সবচেয়ে বড় অবদানটি যার, তিনি কিন্তু আমার মা, অবশ্যই জোহরা গাজী। বাবা তখন আউটডোর শ্যুটিংয়ে আছেন, কিন্তু আমার সামনে বাংলা পরীক্ষা, কিংবা ভাইয়ার বাংলা পরীক্ষা, বাবা আউটডোরে বসে নোট লিখে আমাদের জন্য পাঠাতেন। কত লাকি ছিলে, আমি না এই গল্পগুলো, সেই ব্যাপারে একটা জিনিস আমাকে অবশ্যই মেনশন করতে হবে, সেটা নিজস্ব পারিবারিক পরিবেশের জন্য বলছি না আর কি, যে মানুষের আন্তরিকতা থাকলে কতটুকু কী হতে পারে। আমি তখন চলচ্চিত্র নিয়ে সাংঘাতিকভাবে ব্যস্ত, নিজের চলচ্চিত্র তো প্রযোজনাই করছি, পরিচালনাও করছি, লিখছি, সবই করছি, আবার অন্য দিক দিয়ে তাদের পড়াশোনা আছে, ও ওর ভাই বড়টা, ও পড়াশোনা। তখন সে একটি কথা দিঠি এখনো বলিনি, সেটা ডিসক্রাইব করে বলবো যে তার মা তখন আমাদের যে ইয়ে আছে, টেলিভিশন আছে, টেলিভিশনের মধ্যে নিয়মিত সে কিন্তু জনপ্রিয় ছিল, উপস্থাপিকা ছিল, সংবাদ পাঠিকা ছিল, আর তার আরেকটা গুণ ছিল যে সে ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন স্পোর্টস গার্ল ছিল, রানিং আইটেম, একজন অলরাউন্ডার লেডি। আমার একদিনের কথা আমি বলবো, সেদিনই আমি মনে করেছি যে আমি নিশ্চিন্ত হতে পারি, সেটা হলো আমি শুটিং করছি আউটডোরে কক্সবাজারে, হঠাৎ করে একটা টেলিফোন আসলো, এই যে ওদের পরীক্ষা লেখাতে হবে, আবার আমার নোটগুলো কিংবা আমার রচিত রচনাগুলো এগুলি আবার সবসময় খুব বেশি মার্ক পেতে হয়, আমরা সবসময় হাই স্কোর পেতে হয়। আমি তখন আমাকে টেলিফোন করে বললো যে তোমার ব্যস্ততা তো অনেক আছে, তখন রাত্র 7টা বাজে, কয় তোমাকে আমি ছাড়বো না, তোমাকে একটা কাজ করতে হবে, দূরত্ব কথায় আমি কক্সবাজারে আছি তখন, আমি কিসের কাজ, কয় পরীক্ষা, ওরও পরীক্ষা, দিঠির উপলেরও পরীক্ষা, দুটো রচনা তোমাকে ইতিমধ্যেই তোমাকে লিখে দিতে হবে, আমাকে কী করে, সেই সন্ধ্যায় রাত্র 8টা থেকে লেখা শুরু করলাম, 12টা 1টা পর্যন্ত গেল, অনলাইনে লোক পাঠিয়ে দিয়ে সেই রচনা পাঠিয়ে দিলাম। আবার তাদের এমন একটা মানে মানসিকতা ছিল, নিজেরা হাইস্ট মার্ক পারবে তাতে সন্তুষ্ট না, আপন বন্ধুদেরকেও পেতে হবে, ওখানে আবার এটাকে ট্রান্সলেট করে করে দিতে হবে। তা আমি যখন ফিরে আসলাম শুটিংয়ে শেষে, এসে দেখলাম অনেকগুলো চিঠি পড়ে আছে আমার ড্রয়ারের সঙ্গে, আমি কিন্তু এগুলি কিসের, কোনো না কিছু না, আমি কিন্তু কী এই চিঠিগুলো, টেলিভিশন থেকে দিয়েছে, মানে সে তখন উপস্থাপিকা ছিল টেলিভিশনে, এই দিঠি উপল এবং আমার কর্ম করতে গিয়ে সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে সে, মানে এটা আমি বলবো যে অনেক বড় একটা স্যাক্রিফাইস, নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে কিন্তু সে আপনার ক্যারিয়ারে, তখন আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ হয়ে গেলাম যে সে কতটুকু দৃষ্টি দিয়ে নিজের সমস্ত
চিন্তা ভাবনাকে দূরে রেখে সন্তানদের দিকে দিল এবং সবচেয়ে বড় কথা হলো আমাকে ফ্রি করে দিল। এবং আমি একটু বলতে চাই যে এই গল্পগুলো আসলে ওখানেই যে শেষ হয়ে গেছে তা নয়, আমি এখনো পর্যন্ত তার স্যাক্রিফাইস, তার মানে প্রত্যেকটা কাজের সাথে যুক্ত হওয়ার যে ঘটনাগুলো রয়েছে নিজ চোখে দেখি, তো আমি জানি। এবং এই জন্য আপনাদের পুরো পরিবারের প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা আছে তার চাইতে বেশি মায়ের প্রতি কেন যেন ভালোবাসাটা অনেক বেশি।